অন্যেরা যেটাকে দীর্ঘসূত্রতা মনে করে, দীর্ঘসূত্রিতা মনে করে, আমি সেটাকে সুযোগ মনে করি, তাই আমি আজ সফল। এই কথাটা বলেছিলেন বিখ্যাত মহামনীষী, কোনো এক অজ্ঞাত ব্যক্তি যার নামটা আমি সরাসরি উল্লেখ করতে চাচ্ছি না। তো এইখানে দেখেন সবচেয়ে বড় কথা হলো দীর্ঘসূত্রিতা কি, এটা আমাদেরকে জানতে হবে। আসলে দীর্ঘসূত্রিতা কি, দেখেন দীর্ঘদিন ধরে আমরা যেটার পিছনে ছুটছি কিন্তু সেটাকে আমরা ধরতে পারতেছি না, অথবা আজ না কাল না পরশু না তার পরের দিন, এইভাবে আমাদের সময়টা যখন বেড়ে যাচ্ছে তখন আমরা সেটাকেই কিন্তু দীর্ঘসূত্রিতা মনে করছি। তো এখানে বড় কথা হলো দেখেন কেউ কারোর জন্য কিন্তু থেমে থাকে না, কেউ এই দীর্ঘসূত্রিতা যেটা এটাকে কি মনে করে, কেউ কেউ মনে করে এটা তাদের জন্য খুবই ক্ষতিকর, আবার কেউ কেউ মনে করে এটা তাদের জন্য একটা বিরাট সুযোগ। সবচেয়ে বড় কথা দেখেন যারা এই বছরে এসএসসি পরীক্ষা দেবে, এইচএসসি পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা হবে কি হবে না, কব হবে, নাকি অটো পাস হবে, নাকি অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হবে, নাকি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, নাকি শর্ট সিলেবাসটাকে আরো শর্ট করা হবে, এই ধরনের নানা জল্পনা কল্পনা নিয়ে কিন্তু আমরা আছি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সময়টা চলে যাচ্ছে সে সময়টা কিন্তু ঠিকই চলে যাচ্ছে। দেখেন এসএসসি পরীক্ষার্থী, তিনি একদিন এসএসসি পাস করবেন, ইন্টারমিডিয়েট পাস করবেন, মানে এইচএসসি পাস করবেন, তাকে কিন্তু ভর্তি যুদ্ধে তাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এজন্যই তার বেসিক যে বিষয়টা এটা কিন্তু, তার যে বেসিক ব্রেনটা সেটা কিন্তু তার এখন থেকে গঠন করার চেষ্টা করতে হবে। কিন্তু সে তা বাদ দিয়ে কবে পরীক্ষা হবে, কবে অটো পাস হবে, পরীক্ষা দেব না পড়ব না, এই ধরনের নানান তালবাহানার মধ্যে যখন আমরা থাকি তখন কিন্তু আমরা কোনোভাবেই নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে এরকম আমার মনে হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, যে প্রত্যেকেই তাকে নিজের জায়গা থেকে টিকে থাকতে হবে। টিকে থাকতে মানে কি, মানে হলো তাকে তার সর্বোচ্চম বা সর্বোচ্চ চেষ্টা দিয়ে, সর্বোচ্চ যেটা দেওয়া যায় সেটা দিয়ে তাকে কি সুগঠিত করে গড়ে তুলতে হবে, অর্থাৎ তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন যে ছেলেটা এখন নবম শ্রেণীতে পড়ে, তার ব্রেনের ভিতরে ভবিষ্যতে বর হওয়ার বীজ যদি বপন করা যায়, ভবিষ্যতে পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি সে এখনই ভাবনা চিন্তা শুরু করে, তাহলে সে কিন্তু তার পরের একটা এমএস পেরে পাবে। তার মানে সামনে অটো পাস হবে কি হবে না সেটা কিন্তু বিষয় না, ভার্সিটি, মেডিকেল, বুয়েট বিশ্ববিদ্যালয়গুলো এরা কিন্তু তাদের ভর্তি পরীক্ষা নেবেই। সুতরাং আপনি যদি থেমে যান তাহলে কি, আপনার এসএসসি পরীক্ষায় আপনি এ প্লাস পাইলেন, অটো পাস দিল, এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাইলেন, অটো পাস দিল, আপনি কি আগাইতে পারবেন এই অটো পাস দিয়ে? তাই আপনাকে কি করতে হবে, আপনি আপনার মতো করে আপনার যে কোর্সটা আছে, নবম দশম শ্রেণীর যে কোর্সটা আছে, এটা ভালো করে সম্পন্ন করুন। বাসায় বসে বসে এখন অনলাইন মাধ্যমে নানান সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন। অনেকেই দেখা গেছে অনলাইনে আপনাদের নবম দশম শ্রেণীর পূর্ণাঙ্গ কোর্সটাই কিন্তু করে রেখেছে, সেখানে আপনি দেখে 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 কিন্তু আপনি আপনার কোর্সটা করে ফেলতে পারেন। আবার এইচএসসি লেভেলেও এরকম কিন্তু পূর্ণাঙ্গ কোর্সটাই অনেকেই করে রেখেছে, এখানেও কিন্তু আপনি আপনার পূর্ণাঙ্গ কোর্সটা করে ফেলতে পারেন। অর্থাৎ যার ইচ্ছা আছে সে কিন্তু এগিয়ে যাবেই, ইচ্ছাটা আপনার, এগিয়ে যাওয়ার ব্যাপারটা আপনার, জীবনটা আপনার, আপনি কতটুকু এগিয়ে যাবেন নাকি থেমে যাবেন এ ব্যাপারটা আপনার। দেখেন এইখানে আপনার সময়টা করোনার কারণে, মহামারীর কারণে সময়টা পিছনের দিকে যাচ্ছে, বিধায় আপনি এখানে যে বিষয়টাকে অনেক অস্থির বা দুশ্চিন্তা কিংবা আপনি পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এটা না করে যদি এই বিষয়টাকে পজিটিভলি নেন, অর্থাৎ এই সময়টাকে যদি আপনি কাজে লাগান যে এখন থেকেই আমি ভার্সিটির চিন্তা করব, এখন থেকেই আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা চিন্তা করব, এখন থেকে আমি মেডিকেলের কথা চিন্তা করব, এখন থেকে আমি বুয়েটের কথা চিন্তা করব, এই চিন্তাগুলো করে আপনি আপনার পাঠ্য বইগুলো যদি আপনি ঠিকভাবে শেষ করেন, কারণ আপনার যে পাঠ্যপুস্তক যে বইগুলো আছে, বোর্ড নির্ধারিত যে বইগুলো, এইচএসসি এবং এসএসসি লেভেলের যে পাঠ্যপুস্তক যে বইগুলো আছে, এগুলো থেকে কিন্তু সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রশ্নপত্র করে থাকে। সুতরাং আপনি কোনোভাবেই নিজেকে যদি এইভাবে দমিয়ে ফেলেন,
যে কবে পরীক্ষা হবে না হবে, পড়াশোনা করে কি হবে, আর পড়াশোনা করলেই বা কি হবে? এই যে আপনি না পড়াশোনা করলেই কি হবে, যে পড়াশোনা করতেছে না তারও যেমন রেজাল্ট হইতেছে, যে পড়াশোনা করতেছে তারও তেমন রেজাল্ট হইতেছে। আরে ভাই, আপনি পড়াশোনা করলে আপনার এই পড়াশোনা কিন্তু কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? শেষ জায়গায়, অর্থাৎ যেখানে আপনি পাবলিক ভার্সিটির স্বপ্ন দেখবেন সেখানে কিন্তু আপনার কাজে লাগবে। সো এটাকে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তারপরে কথা হলো, দেখেন স্টুডেন্টসের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য আছে, সেটা হলো আপনারা যখন পড়তে যান তখন পড়া খুঁজে পান না, যে কি পড়বো তা কিন্তু আমরা খুঁজে পাই না। এই ধরনের কিন্তু আমাদের একটা বেসিক প্রবলেম রয়েছে। যেমন এই বছর যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে এমন মন স্থির করে যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু অনেকেই আছে এই যুদ্ধটা কন্টিনিউ করতেছে না, অর্থাৎ তাদের কাজগুলো ঠিকভাবে চালিয়ে যাচ্ছে না। আর কেন কন্টিনিউ করতেছে না, কারণ কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে না, তাদের মনটা কিন্তু স্বাভাবিকভাবে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু দেখেন তারা অনবরতই কাজ করে যারা সফল হয়, আর সফলতা তারাই পায় যারা শেষ পর্যন্ত টিকে থাকে। তাই দেখেন এখানে কথা হলো যে যারা কাজ করতে চান না, বেসিক্যালি যারা কাজ করতে চান না তারাই কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত খোঁজেন। যারা কাজ করতে চান না তারাই কিন্তু কি করবে সেটা খুঁজে পান না। এই কথাটা আমার না, যারা কাজ করতে চান না তারা কাজ করার কোনো সুযোগও খুঁজে পান না, কোনো পথও খুঁজে পান না। এই কথাটা বলছে অ্যালবার্ট হারবার্ট নামে একজন বিখ্যাত ব্যক্তি। সো এই যে দেখেন, আপনি বলতেছেন যে আমি যখন পড়তে বসি তখন কি পড়বো সেটা খুঁজে পাচ্ছি না, কোনটা থেকে কোনটা পড়বো তাও বুঝতে পারতেছে না। এটা পান না আপনি কিসের জন্য? কারণ একটাই, সেটা হলো আপনি আসলে চান না। যে চায় সে পায়, যে চায় না সে পায় না, এটাই কিন্তু স্বাভাবিক। দেখেন এখানে আরেকজন মহৎ ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তির কথা আমি তুলে ধরছি, ডক্টর লুথর রহমান। উনি একটা কথা বলছেন, এই জগতে যারা বড় হয়েছেন, এই জগতে যারা বড় হয়েছেন যাদের নাম শুনে মানুষ ধন্য হয়, যাদের নাম শুনে মানুষ জয় জয়কার বলে, যারা বিশ্ব সংসারকে বহু মূল্যবান রত্ন দিয়ে গিয়েছেন, তারা জীবনে অনবরত কাজ করেছেন, তারা সবসময় কিন্তু কাজ করেছেন। এই কথাটি কি আপনার কাছে নিছক তুচ্ছ মনে হয়? পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, খুবই কি তুচ্ছ মনে হয় কথাটাকে? ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। এই যে পরিশ্রম, এটা যদি আপনি না করতে পারেন, যদি আপনি না করতে চান তাহলে আপনি কোনো পথ খুঁজে পাবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। আর আপনি যদি বড় হইতে চান, আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে অনবরত সবসময় কাজের সাথে লেগে থাকতে হবে। ঠিক আছে, এই স্বল্প সময়ের মধ্যে কখন আমরা মারা যাই, কখন বেঁচে থাকি, কখন কি করি তার কোনো ঠিক ঠিকানা নাই। এই যে 1.5 বছর হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কখন খুলবে কখন খুলবে না, এই নানান চিন্তা আপনার কি করার কথা? এ চিন্তা সরকার করবে, এই চিন্তা আপনার করার তো কথা না। আপনি কি করবেন, আপনার কি করা উচিত, আপনি আপনার কাজ চালিয়ে যান। কারণ যদি আপনি প্রতিনিয়ত কাজ করেন তাহলে আপনার মেধা শক্তি বৃদ্ধি পাবে, আর যেটা দিয়ে আপনি ইন ফিউচার যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, টুডে অর টুমোরো, কারণ কোনো কঠিন পরিস্থিতি কঠিন থাকে না, একদিন না একদিন স্বাভাবিক হয়, এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। সেই পৃথিবীর নিয়ম অনুসারে যদি আপনি চলেন, একটা সময় কিন্তু আপনাকে পরীক্ষা ফেস করতে হবে। যে সময় আপনার মূল পরীক্ষা ফেস করতে হবে তার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন এখন থেকেই। কোনোভাবেই আপনি মনে করবেন না অনেক সময় আছে, কারণ আসলেই কোনো সময় নাই। যে সময়টা চলে যায় সে সময়টা একেবারেই চলে যায়, ঠিক আছে? এই জন্য সময়ের মূল্য অনেক। তাই আমি অনুরোধ করব আপনারা যে যার জায়গা থেকে পরিশ্রম করা শুরু করেন, অবশ্যই ভালো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।